বাঙালি হয়ে যদি একটু ভাত দিয়ে না খেলাম, চিকেন মাটন কষা সামনে রয়েছে, তাহলে আর বাঙালি হলাম কিভাবে? হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুলগ্নাস ভিউ। আমি সুলগ্না, আজকে তোমাদেরকে নিয়ে এসেছি একটা নতুন দোকানে, নতুন একটা মাংসের দোকানে। তো সেখানকার মাংস শুনেছি খুব টেস্টি আর খুব ফেমাস, সবে এই দোকানটা ওপেন হয়েছে। তো আমি যাবো গিয়ে খাবারের রিভিউ দেবো তোমাদের। এই দোকানটা তোমরা পেয়ে যাবে একদম উল্টোডাঙ্গা রোডে, মানিকতলা গৌরী বাড়ির ঠিক কাছেই। আর এই দোকানের যে একদম প্রম্পট লোকেশন সেটা কিন্তু আমাদের ডিসক্রিপশনে থাকবে। তো আর দেরি না করে এবার আমি যাবো ভেতরে গিয়ে খেয়ে দেখবো গোলবাড়ির কষা মাংস বেশি টেস্টি না এখানকার মাংস বেশি টেস্টি। আমি ঢুকে পড়েছি চম্পারানির ভেতরে। তো এটা হচ্ছে ওদের মেনু কার্ড। মেনু কার্ডের যে আইটেমগুলো রয়েছে তার প্রাইসগুলো আমি দেখলাম, আমার সস্তাই মনে হলো দেখে। আর মাটকা চিকেন বা মাটকা মাটন যাই বলো না কেন, মেনু কার্ডে রয়েছে আহুনা হান্ডি মাটন বা আহুনা হান্ডি চিকেন, যাই বলো না কেন, এটা কিন্তু রান্না হয় একদম কাঠকয়লার আছে। আর বেসিক্যালি এটা হান্ডি মাটন বা হান্ডি চিকেন, কিন্তু আহুনা নামটা এসছে বিহার থেকে, মেনলি এটা বিহারের কনসেপ্ট। আর এখানে তোমরা মাংস কিন্তু কেজিতেও কিনতে পারো বা প্লেট ওয়াইজও কিনতে পারো। যেমন আহুনা হান্ডি মাটনের 1 কেজি যার মধ্যে 20 পিস থাকবে, তার প্রাইস হচ্ছে 1000 টাকা। বাট তোমরা যদি প্লেট হিসেবে কেনো তাহলে আহুনা হান্ডি মাটনের 1 প্লেটে থাকবে 4 পিস যার প্রাইস হচ্ছে 200 টাকা, আর চিকেন থাকবে 4 পিস প্রাইস হচ্ছে 100 টাকা। তো ওই চম্পারানের যে স্পেশালিটি সেটা তোমাদেরকে বললাম, আহুনা হান্ডি মাটন বা আহুনা হান্ডি চিকেন। এই চিকেন মাটন খাওয়ার জন্য কিন্তু এখানে রয়েছে তাওয়া রুটি উইথ ঘি, তোমরা খেতে পারবে এগুলো দিয়ে। আর যদি রাইস খেতে চাও তাহলে কিন্তু একটু আগে থেকে ওদের ইনফর্ম করে দিও রাইস খাওয়ার জন্য, আর খেয়ে দেখা যাক এবার খাবারের টেস্ট কেমন। এই চম্পারান মিট কর্নার বেসিক্যালি কিন্তু এরা ডেলিভারি করে, তাই আমি এটাকে রেস্টুরেন্ট ঠিক বলতে পারবো না, তবে এখানে খাওয়া দাওয়া খেয়ে মানে বসে খাওয়ার জন্য ভালো ব্যবস্থা রয়েছে, তবে মেইনলি এটা ডেলিভারি বেসিস। আহুনা মাটন বা চিকেন মাটির হাঁড়িতে দম দিয়ে প্রিপেয়ার করা হয়, মেইনলি সর্ষের তেল, ঘি, গোটা গরম মশলা, গোলমরিচ, গোটা রসুন আর অনেক পেঁয়াজ দিয়ে মাংসটা রান্না করা হয় কাঠ কয়লার উনুনের আছে। সত্যি কনসেপ্টটা জাস্ট দারুণ। এসে গেছে আমার সামনে খাবার, মানে প্রচণ্ড সুন্দর স্মেল, আমার খেতে ইচ্ছা করছে এখনই। তো আমি ফার্স্টে তোমাদের দেখিয়ে দিচ্ছি কী কী আমি অর্ডার করেছি। অর্ডার করেছি আমি একটা আহুনা হান্ডি চিকেন 1 প্লেট যার প্রাইস হচ্ছে ₹100, আর অর্ডার করেছি আহুনা হান্ডি মাটন 1 প্লেট যার প্রাইস হচ্ছে ₹200, আর অর্ডার করেছি তাওয়া রুটি 5 টাকা করে পার পিস, আর নিয়েছি রাইস 1 প্লেট, রাইস হচ্ছে ₹40, আর প্রত্যেকটা প্লেটে পেঁয়াজ আর ধনেপাতার চাটনি কমপ্লিমেন্টারি। তো ফার্স্টে আমি চিকেনটা দেখাবো, 4 পিস চিকেন তোমরা পাবে, আর চিকেনের পিসগুলো কিন্তু লেগ পিসেরই কাটিং, লেগ পিস পাবে 4 পিসই। আর একটা খুব ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে গোটা রসুন দিয়েছে। আমি অনেক চিকেন অনেক মাটন খেয়েছি অনেক দোকানের, বাট এরকম গোটা রসুন দিয়েও চিকেন মাটন আমি খাইনি। আর বেসিক্যালি রান্নাটা চিকেন বা মাটন যাই বলো রসুন আর পেঁয়াজ দিয়ে বেসিক্যালি রান্নাটা হয়, তো কিন্তু গোটা রসুন দিয়েছে খাবারে, এটাই মানে অবাক হয়ে যাচ্ছি আমি দেখে। আর দেখি মাটনটাতে দিয়েছে নাকি। ও হ্যাঁ, এই যে মাটনটাতেও কিন্তু একটা গোটা রসুন দিয়েছে, সেটা খুবই ইন্টারেস্টিং। তো যদি আমি মাটন আর চিকেন দুটোকে কম্পেয়ার করি, মাটনটা একটু স্পাইসি দেখতে হয়েছে, একটু বেশ রেড রেড কালারটা লাগছে, আর চিকেনটা আমার মনে হচ্ছে তুলনামূলকভাবে একটু লাইট মাটনের থেকে। তো আমি রুটি দিয়ে চিকেনটা একটু খেয়ে দেখবো, চিকেনটা টেস্ট করবো। আর তোমরা যদি ওই 1 কেজি আহুনা হান্ডি মাটন অর্ডার করো তাহলে কিন্তু হাঁড়ি করে পাবে, পুরো একটা গোটা হাঁড়িতে। আর আমরা প্লেট ওয়াইজ অর্ডার করেছি বলে আমরা প্লেটে পেয়েছি চিকেন বা মাটন। তো এবার আমি রুটি দিয়ে একটু খাচ্ছি আহুনা হান্ডি চিকেন, ফার্স্টে গ্রেভিটা দিয়ে খাচ্ছি তারপর চিকেনটা খাবো। ভীষণই টেস্টি, আর একটা বেশ ঝাঁঝালো ব্যাপারটা রয়েছে যেটা বাঙালিরা খেতে বেসিক্যালি খুব পছন্দ করে। এবারে চিকেনটা খাবো, সাইজগুলো দেখো এরকম সাইজের দিয়েছে, এরকম সাইজের চিকেনগুলো বেশ বড় বড় সাইজ, আমার মনে হয় 100 টাকা অনেক রিজনেবল প্রাইস। চিকেনটা এবার খেয়ে দেখি। চিকেনটা বেশ ভালো সেদ্ধ হয়েছে, যারা লেগ পিস খেতে পছন্দ করো
তারা তো মাস্ট ট্রাই। আর এই রেস্টুরেন্টটা মেনলি মাংস কেন্দ্রিক, তো যারা যারা মাংস খেতে বেসিক্যালি পছন্দ করো এই চম্পারণ মিট কর্নারে ট্রাই করতে পারো। মানে এরকম মাংস কেন্দ্রিক দোকান আমি দেখিনি, মানে সব আইটেমই বেশিরভাগই মাংসকে কেন্দ্র করে। তো এই হলো ওভারঅল চিকেনের রিভিউ। আমি চিকেন গ্রেভিটা একটু আলাদা করে খেয়ে দেখি। রান্নাটা একদম পিওর মাস্টার্ড অয়েলের। আমি ফার্স্টে ভেবেছিলাম হয়তো খুব ঝাল হবে, কিন্তু একদমই ঝাল না, বেশ ঝাঁঝালো ফ্লেভারটা রয়েছে। মানে যেটা বেসিক্যালি খুব ভালো লাগছে, মানে বাড়ির রান্না থেকে একটু বেশি রিচ, কিন্তু তাও ভীষণ টেস্টি। তো এই হলো চিকেনের রিভিউ। এবার আমি মাটনটা খাবো। মাটনের পিসগুলো কিন্তু বেশ সলিড, বেশ বড় বড় পিসগুলো দিয়েছে, মোটামুটি এরকম সাইজের পিসগুলো, চারটে পিস, চার পিস মাটন, চার পিস চিকেন। মাটনটাও দেখে মনে হচ্ছে ভীষণই ঝাল হবে, বাট খেয়ে দেখি কেমন। তো রুটি দিয়ে আমি এবার খাবো মাটনের গ্রেভি। মাটনটা চিকেনের থেকে একটু একটু বেশি স্পাইসি, তবে সেই ঝাঁঝালো ব্যাপারটা কিন্তু মাটনটাতেও আছে। আর যদি মাটনটা শুধু খাই, মাটনটা বেশ ভালো সেদ্ধ হয়েছে কিন্তু, আর বেসিক্যালি এই পিসগুলো আমার খুব ফেভারিট, তাই এই পিসটা আমি পেয়েছি আমার ভীষণ ভালো লাগছে। আর যদি গোলবাড়ি কষা মাংসের সাথে কম্পেয়ার করি, তাহলে ওই মাংসটা একটু মাখা মাখা কষা, বাট এটা গ্রেভি দেওয়া, তো আমার গ্রেভি দেওয়া জিনিস বেশি ভালো লাগে, কারণ এটা ভাতের সাথেও খাওয়া যাবে, রুটি পরোটার সাথে তো চলবেই। আর ভাতের সাথে মাটন কষা যদি এরকম গ্রেভি পাওয়া যায় স্বর্গ। আর আমি যেটা বলছিলাম, যারা মাংসপ্রেমী তারা কিন্তু আসতে পারো, কারণ মাংসপ্রেমীদের কাছে সত্যি সত্যি এটা স্বর্গ, কারণ শুধু মাংসের একটা বা দুটো আইটেম নয়, মাংসের প্রচুর অপশন রয়েছে। সামনে মাটন কষা চিকেন কষা রয়েছে, আর বাঙালি হয়ে যদি একটু ভাত না খাই মাটন কষা চিকেন কষার সাথে, তাহলে ঠিক নিজেকে বাঙালি বলে মনে হয় না। তো ভাতের সাথে আমি এবার একটু মাটন কষা আর চিকেন কষা ট্রাই করব। তো ফার্স্টে আমি চিকেন কষা দিয়ে ট্রাই করছি ভাতটা। ভীষণই ইয়াম্মি লাগছে খেতে, আর রাইসগুলো ভীষণ ঝুরঝুরে। আর 40 টাকা কিন্তু বেশ অনেকটা কোয়ান্টিটি দিয়েছে, আমি দেখাবো। 40 টাকা বেশ ভালো, মানে একজনের পক্ষে এনাফ। যদি একজন একটা রাইস একটা চিকেন কষা অর্ডার করো, মাত্র 140 রুপিজে তোমরা পেট ভরা খাবার খেতে পারবে। আমি ভাতটা মিলিয়ে নিয়েছি এই মাটন কষা বা চিকেন কষার সাথে খাওয়ার জন্য, তোমরা চাইলে রুটি দিয়েও ট্রাই করতে পারো। এবার আমি একটু মাটন কষা দিয়ে খাবো ভাতটা। আমি আগেই বলেছিলাম যে মাটন কষাটা একটু রিচ হয়েছে চিকেন কষার থেকে, তো দেখি ভাত দিয়ে কোনটা ভালো লাগে খেতে, মাটন কষা না চিকেন কষা। আমার তো মাটন কষা দিয়ে ভাতটা খেতে বেশি ভালো লাগছে, জানি না কেন, তবে আমার দুটোই স্পাইসি, দুটোই সেম, দুটোতেই ঝাঁঝালো একটা ফ্লেভার রয়েছে, তবে মাটন কষাটা কিন্তু ভাত দিয়ে খেতে বেশি ভালো লাগছে। এবার একটু, আজকে রবিবার, রবিবারের দুপুরবেলা যদি মাটন কষা আর ভাত পাওয়া যায় তাহলে কোনো কথাই নেই। এবার আমি একটু রাইস দিয়ে খেয়ে দেখবো চিকেনটা আর মাটনটা। বাঙালি হয়ে যদি একটু ভাত দিয়ে না খেলাম, চিকেন মাটন কষা সামনে রয়েছে, তাহলে আর বাঙালি হলাম কীভাবে। তো চিকেন কষা দিয়ে আমি একটু রাইসটা টেস্ট করব। আর ভাতটা কিন্তু প্রচণ্ড ঝুরঝুরে আর খুব ভালো সেদ্ধ হয়েছে চালগুলো। আর আমি দেখাবো কোয়ান্টিটি কিন্তু অনেক ভালো, 40 টাকায় ভালো কোয়ান্টিটি দিয়েছে। তো তোমরা যদি 1 প্লেট রাইস আর 1টা চিকেন কষা অর্ডার করো, মাত্র ₹140 কিন্তু পেট ভরে খেতে পারবে, একজনের জন্য এনাফ। ভীষণই টেস্টিং। আর আমি বলেছিলাম যে এটা ঝাঁঝালো ব্যাপার রয়েছে, বাড়ির খাবারের থেকে রিচ, বাট ভালো লাগছে খেতে। তো এই হলো আমার চিকেন কষা দিয়ে রাইসের এক্সপিরিয়েন্স।
তো এবার আমি একটু রাইসটা খাবো মটন কষা দিয়ে। মটন কষাটা কিন্তু আমি আগেই বলেছি চিকেনের থেকে একটু রিচ মনে হয়েছে আমার। ভাত দিয়ে এবার খেয়ে দেখি কোনটা বেশি ভালো লাগে। দুটোতেই সেম টেস্ট রয়েছে, সেম ঝাঁঝালো ব্যাপারটা রয়েছে, বাট মাটন কষা দিয়ে খেয়ে কিন্তু রাইসটা বেশি ভালো লাগছে আমার। আমি জানি না কেন, বাট মাটন কষাটা দিয়ে ভাতটা খেতে বেশি ভালো লাগছে। আর আজকে এমনিতে রবিবার, রবিবারের দুপুরে যদি এরকম মাটন কষা এরকম ভাতের সাথে মেখে খাওয়া যায় তাহলে ভীষণই মনটা একদম খুশি হয়ে যায়। আর আহুনা হান্ডি চিকেন বা আহুনা হান্ডি মাটন এমনই একটা আইটেম যেটা তোমরা রুটি দিয়ে, ভাত দিয়ে, পরোটা দিয়ে, যে কোনো কিছু দিয়ে খেতে পারো। তো এক কথায় আমি এই মাটন কষা আর ভাতের প্রেমে পড়ে গেছি, এতটাই ভালো খেতে, এতটাই টেস্টি, এতটাই লাভলি। আমি খেয়ে বাইরে চলে এলাম, যখন আহুনা হান্ডি মাটন বা চিকেন যাই খাচ্ছিলাম মানে একটা গোলমরিচের অসাধারণ ফ্লেভার পাচ্ছিলাম, মানে খুবই ভালো গোলমরিচের ফ্লেভারটা। আর গ্রেভিতে কিন্তু অনেকগুলো গোটা গোটা গোলমরিচ পেলাম, মাস্টার্ড অয়েলের সাথে গোলমরিচের যে কম্বিনেশনটা সেটা এক কথায় জাস্ট ফাটাফাটি লাগলো। আর কলকাতায় এটা ফার্স্ট আউটলেট, তো তোমরা এসে ট্রাই করতেই পারো চম্পারণ মিট কর্নার। আর দোকানটা বেশি দিন হলো ওপেন হয়নি, সবে এক মাসের একটু বেশি হলো দোকানটা ওপেন হয়েছে। আর এই দোকানটা কিন্তু জোম্যাটো সুইগি থ্রু বাড়িতে অর্ডার নেয়, তো তোমরা যদি যারা কাছাকাছি থাকো এই দোকানের আশেপাশে তারা বাড়িতে বসেও কিন্তু অর্ডার করতে পারো এই দোকানের খাবার। তো যারা যারা এই আহুনা কনসেপ্টে, নতুন একটা কনসেপ্ট আহুনা কনসেপ্টে হান্ডি মাটন বা হান্ডি চিকেন ট্রাই করতে চাও তারা কিন্তু আর দেরি না করে চলে এসো। তো কেমন লাগলো এই দোকানের ভিডিও অবশ্যই কমেন্টে জানাবে, নতুন একটা দোকানের রিভিউ দিলাম খাবারের। আর যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইবটা করে দেবো, আর যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা কী করছো বলো তো, সাবস্ক্রাইবটা করো, আমাদের ফ্যামিলিটাকে তো বাড়াতে হবে নাকি। তো ভালো লাগলে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক বাটনটা প্রেস করে বেল আইকনটা বাজিয়ে দিও।